হ্যালো ফ্রেন্ডস ক্রিস্টালের ওয়াটার বটল নিয়ে তোমাদের অনেক রকমের প্রশ্ন থাকে যে ক্রিস্টালের ওয়াটার বটলে ক্রিস্টাল দিয়ে কি চার্জ করব বটল থাকাটা জরুরি কি না ক্রিস্টাল দিয়ে কি করব ক্রিস্টাল চার্জ করার পর জল খেলে কি হবে না হবে এরকম ধরনের নানারকম প্রশ্ন থাকে কারণ এরকম বটল তোমরা দেখে থাকো অনলাইনে কোথাও বা আদার কোনো ক্রিস্টাল সেলারের কাছ থেকে বা কোনো কনসালটেন্ট তোমাদের হয়তো ট্রিটমেন্ট পারপাসে সেটা দিচ্ছে তখন তোমরা দেখে থাকো যে এই বটল তোমাদেরকে হয়তো কোনোভাবে ইউজ করতে বলা হচ্ছে বা তোমাদের এমনিতেও অনলাইনে কোথাও দেখে হয়তো কেনার ইচ্ছা হচ্ছে বা কোনো কনসালটেন্টের থেকে নেওয়ার ইচ্ছা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকছে তুমিও তোমার তোমার পারপাসের সঙ্গে মনে করছো হয়তো নেওয়ার ইচ্ছা হচ্ছে তো প্রথমেই বলে রাখা ভালো যে এই যে ক্রিস্টাল বটল তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বটল আর এটার এইরকম জিনিস এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে ক্রিস্টাল রাখা হয় সেটা একটা ফিল্টার করার কাজে লাগে তো এগুলো দেখে একটা সাধারণ আইডিয়া তোমাদের হয়েই যাচ্ছে যে কিভাবে তোমরা মধ্যে রেখে তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে বিষয়টা দেখা যাচ্ছে যে ক্রিস্টাল রাখা হচ্ছে তার মধ্যে জল রাখা থাকে চার্জ হচ্ছে কিছু একটা কিন্তু ভিতর থেকে বিষয়টা কি এবার জেনে নেবো এসো তো কি হচ্ছে না বিভিন্ন ধরনের এরকম ক্রিস্টাল নিয়ে এই ক্রিস্টালগুলো বটলের মধ্যে দিয়ে দিয়ে জল চার্জ করা হয় কারণ আমরা জানি যে জলের তলায় সমুদ্রের তলায় বহু বছর ধরে এগুলো পড়ে থেকে থেকে চাপা পড়ে পড়ে এরকম ক্রিস্টালে পরিণত হয়েছে সুতরাং এই ক্রিস্টালের সঙ্গে মানুষের দেহের একটা সাধারণ সম্পর্ক আছে মানে আমাদের দেহে যা কিছু ঘাটতি আছে না কেন এগুলো এই ক্রিস্টাল পূর্ণ করতে সাহায্য করে এবার বিভিন্ন ধরনের ক্রিস্টাল তৈরি হয় বছরকে বছর যুগ যুগ ধরে মাটির তলায় এই তোমার খনিতে চাপা পড়ে বা সমুদ্রের তলায় চাপা পড়ে বহু ক্রিস্টাল তৈরি হয় যেরকম নুড়ি পাথর জলের মধ্যে পাই না পেবেল যেগুলো পাই তারপরে এই যে ক্রিস্টাল এই জিনিসগুলো দিয়ে জল চার্জ করা হয় এগুলো দিয়ে যদি জল চার্জ করে কেউ স্নান করছে কেউ আবার সেই জল খাচ্ছে তো সেটা আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণে সাহায্য করে আর কি করে আমাদের যে ভাবনা চিন্তা মানে যে বিষয়টা আমাদের হচ্ছে না সেই ভাবনা চিন্তাটা আমরা যদি এই ক্রিস্টালের মাধ্যমে গঠন করি দেন আমাদের ভাবনা চিন্তার মধ্যে একটা পজিটিভ তরঙ্গ আনে এই ক্রিস্টাল সাহায্য করে যেমন দেখো এখানে একটা আছে তোমার এমিথিস্ট এমিথিস্ট ক্রিস্টাল আমাদের হেলথের ক্ষেত্রে খুবই হেল্পফুল তাহলে হেলথ যদি ভালো থাকে তাহলে অটোমেটিক ভাবনা চিন্তা ভালো হবে আর ভাবনা চিন্তা ভালো হলে কাজকর্মে এনার্জি আসবে তো আমাদের সেই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা আর এটা দেখো পিংক রিলেশনশিপ বলো বা হার্ট রিলেটেড কোনো অসুবিধা বলো শরীরের ক্ষেত্রে এগুলো কাজ হয় এরকম বিভিন্ন ধরনের ক্রিস্টাল আছে যেমন ধরো এই ক্রিস্টালটাকে বলা হচ্ছে ল্যাব্রাডোরাইট এটা কিছুটা ল্যাপিজেরই মতো কিছুটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নীল সাদা নীল সাদা গোছের একটা এ দেখা যাচ্ছে দেখো এখানে নীল সাদা নীল সাদা গোছের একটা কালার প্যাটার্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখো এগুলোকে বলা হচ্ছে ল্যাব্রাডোরাইট ক্রিস্টাল ঠিক আছে তো এই হচ্ছে বিভিন্ন বিষয় যে আমরা কিভাবে ক্রিস্টালের মধ্যে থেকে নিজের লাইফটাকে চার্জ করতে পারি মানে ক্রিস্টাল দিয়ে চার্জ করা মানে নিজের লাইফটাকে তুমি চার্জ করতে পারবে এই হচ্ছে মেন ব্যাপার এটাও পিঙ্ক কোয়ার্স পিঙ্ক কোয়ার্সের মধ্যে একটু ইয়েলোইশ নেচার থাকে অনেক সময় এটাও পিঙ্ক কোয়ার্স আমি আজকে তিনটে ক্রিস্টাল দিয়ে দেখাচ্ছি যে কোনো ক্রিস্টালের টামবেল তোমরা এইভাবে দিয়ে জল চার্জ করতে পারো এগুলোকে বলা হচ্ছে টামবেল ক্রিস্টাল বিভিন্ন শেপে আছে যেমন ধরো এই রকম শেপে পাওয়া যায় বিডসের শেপে এরকম শেপে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে ব্রেসলেট আর যদি তোমার এরকম শেপে পাওয়া যায় এরকম শেপে তখন সেগুলোকে বলা হচ্ছে টামবেল তো জল খাওয়ার ক্ষেত্রে আমরা তো ব্রেসলেট জলের মধ্যে দিতে পারি না কারণ এর ব্রেসলেটের বাঁধানোর মধ্যে একটা ব্যান্ড টাইপের থাকে তো সেটা দিয়ে তো আর জল খাবে না লোকে ডাইরেক্ট ক্রিস্টালটা জলের মধ্যে রেখে চার্জ করে জল খাবে এবার এসো জেনে নিই যে চার্জ করবে কি ব্যাপার চার্জিংটাই বা কি চার্জিংটা হচ্ছে যেমন আমরা কোনো কিছু কালার ফ্লেভার কোনো কিছু বিষয় অনেক সময় জলের মধ্যে গুলে খাই সেই রকমই তখন কি হলো ওটা জলের মধ্যে চলে গেল বিষয়টা তেমনি ক্রিস্টালের যা প্রপার্টিজ আছে ন্যাচারাল প্রপার্টি সেটা জল টানে জল যখন সেটা টানে কিছুক্ষণ রেখে ওটাকেই বলা হয় চার্জিং এবার তুমি তার মধ্যে নিজের উইশ বলতে পারো যে হ্যাঁ এই জলটা খেয়ে আমার সর্বাতি সর্ব ভালো হচ্ছে বা যার যেটা উইশ আছে সেটা পূরণ হচ্ছে কিন্তু সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা দেখে নেবে যে ক্রিস্টাল দিয়ে জলই খাও আর ব্রেসলেট হিসাবে ধারণ করো বা যাই করো কিভাবে তোমরা এক্সপেকটেশনটাকে একদম লিস্ট রেখে মন হালকা করে শুধু এক্সপেরিমেন্ট করবে কারণ এক্সপেরিমেন্টটাই শেষ কথা ক্রিস্টাল একটা এক্সপেরিমেন্টের স্বাস্থ্য সবার ক্ষেত্রে যে একই ফল দেবে তা না কিন্তু একদম এক্সপেক্টেশন লেভেলটাকে হালকা রেখে ক্রিস্টাল দিয়ে তোমরা ইউজ করতে পারো কিছু না কিছু পজিটিভ তো ডেফিনেটলি পাবে কিন্তু এটা পুরোটাই এক্সপেরিমেন্টের ব্যাপার যে সবার হচ্ছে বলেই যে তোমার হচ্ছে বা সবার হচ্ছে না বলেই কারোর যে হলো তোমার হলো বা কারুর হলো তোমার হলো না এরকম ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে এই নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও করে রেখেছি সেটা তোমরা দেখে নেবে আজকে শুধু ক্রিস্টাল বটলের টিউটোরিয়ালটা করছি যে যারা নিতে ইচ্ছুক বা যারা ব্যবহার করছে অনেকের অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে কিভাবে কাজটা করব। এবারে এসো আমরা একটু ফর্ম্যাটটা জেনে নিই যে কীভাবে তোমরা এই এটা দিয়ে চার্জ করবে বা কিভাবে করবে এই যে দেখছো স্টোনগুলো এগুলো বিভিন্ন হতে পারে এখানে টাইগার আই থাকতে পারতো এখানে কোনো আদার অ্যাভেঞ্চারিন থাকতে পারতো এখানে কোনো আদার ইয়েলোয়াগেটেড ট্যাম্বেল থাকতে পারতো যাই থাকুক না কেন এইটা হচ্ছে ফিল্টার প্লেস এইটা হচ্ছে স্টোন প্লেস বা স্টোন তুমি এখানে রাখবে রেখে এটাই বোতলের মধ্যে রাখবে প্রথম জিনিস আমি একটা যেটা বলে দিই যে এই বটল যদি না থাকে তাতেও তুমি যে কোনো পাত্রে এই ক্রিস্টাল স্টোন রেখেও তুমি চার্জ করতে পারো বটল কোনোভাবে ইউজ করতে করতে নষ্ট হয়ে গেল বটলের বডি নষ্ট হয়ে গেল তাতেও কোনো সমস্যা নেই তোমরা একমাত্র এক এবং একমাত্র যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্রিস্টাল স্টোন এটা দিয়েই তোমরা চার্জ করবে জল কিন্তু এই বটলের ফর্মে চার্জ করলে কি হয় না বটল থেকে জলটা ঢেলে ঢেলে খেতে সুবিধা হয় এবার কেউ জবের জন্য কেউ তোমার উইস বলছে তার রিলেশনশিপের জন্য কেউ তার উইশ বলছে হেলথের জন্য এই ধরনের নানা রকম উইস কিন্তু তারা বলতে থাকে এবং ক্রিস্টাল দিয়ে চার্জ করতে থাকে তার হেলথে নানা দীর্ঘকালীন অসুখ এনার্জির অভাব তখন ক্রিস্টাল চার্জ করে খেতে হয় মেমোরির প্রবলেম হতে পারে কারোর কথা স্লো কোনো বাচ্চার কোনো কারোর কাজের দিকে এনার্জি আসে না কারোর খারাপ স্বপ্ন আসে এই ধরনের কাজে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সন্তান হতে সমস্যা এই ধরনের কাজে ক্রিস্টাল দিয়ে জল খাওয়া বা ক্রিস্টালের ইউজ করাটা আমাদের পক্ষে ভীষণ কাজে হয় আর কি তো এই যে বটল দেখছো এরকম একটা বটল থাকবে এর মধ্যে তুমি জল ভরতে পারবে বুঝতে পারছো তো এ দেখো এখানে যেটা দেখা যাচ্ছে এক লিটার মতো জল তুমি এখানে ভরতে পারবে এটা এক লিটারের মাপের আছে এবারে দেখো এই যে যেটা এই সাড়ে সাতশো এটা হচ্ছে সাড়ে সাতশো একটু সরি এটা যে মাপটা লিটারটা এটা হচ্ছে সাড়ে সাতশো পুরো এক লিটার নয় এই জায়গায় স্টোনগুলোকে তোমরা এইভাবে ভরে দিতে হবে ঠিক আছে এইভাবে তোমাদের স্টোনগুলোকে ভরে দিতে হবে ভালো করে তোমরা একটু ওয়াচ করে নাও এই এই ব্যাপারটা এইভাবে স্টোনগুলোকে তোমাদের ভরে দিতে হবে আমি এখানে চারটে স্টোন ভরে দেখাচ্ছি কেউ এই পর্যন্তও স্টোন আসে কারোর এই পর্যন্তও আসে তারপরে এইভাবে ভরে দিয়ে দু রকমের ফরম্যাট আছে এই যে মুখটা ডাইরেক্ট এর মুখে কোনো কিছু লাগানো নেই এই টাইপে এরকম একটা ফিল্টার পাওয়া যায় এই যে মুখে একটা লাগানো আবার এরকমও ফিল্টার পাওয়া যায় মুখে কিছুই এরকম লাগানো নেই এটাও পাওয়া যায় তো দু ক্ষেত্রেই তুমি করতে পারবে তা এটা পাইনি এটা পাচ্ছি বলে আলাদা কিছু এরকম কোনো ব্যাপার নেই দুটোই ফিল্টার যদি যার মুখে এরকম কিছু লাগানো নেই সেটা তুমি এইভাবে লাগাবে দেখো তার মুখে এই রকম একটা সিস্টেম আছে এরকম একটা সিস্টেম তুমি পেয়ে যাবে দিয়ে তুমি এইভাবে এটাকে লাগিয়ে দেবে ক্রিস্টালটা ভরার পরে আগে ভালো করে ক্রিস্টালগুলোকে তোমাকে সল্ট ওয়াটারে রাত ভোর চার্জ করে নিতে হবে একবারটি সল্ট ওয়াটারে ক্রিস্টালগুলোকে রেখে ভালো করে রাত ভোর যেদিন জল খাবে ব্যবহার করবে রেখে তার আগের দিন এই ক্রিস্টালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সল্ট ওয়াটারে সারা রাত রেখে দেবে পরের দিন একটু ভালো জলে ওয়াশ করে নেবে কারণ এগুলো তুমি জলে রেখে সেই জলটা তো খাবে সেই জন্য আগের দিনই এই কাজটা তোমাকে করে নিতে হবে দিয়ে তারপরে ক্রিস্টালগুলো এর মধ্যে তুমি ভরে নিলে সকালবেলা উঠে টাইমের কোনো ব্যাপার নেই যে দিন তিথি মেনে এগুলো করতে হচ্ছে এরকম ব্যাপার নেই যেই সকাল সকাল করে রাখবে একটু যাতে জলটা তোমার চার্জ হয়ে থাকে দিয়ে এই বোতলে বোতলটা ভালো করে ওয়াশ করে নেবে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং থেকে বোতলগুলো আসে বলে একটু ডাটি থাকছে কিন্তু জিনিসগুলোকে তোমরা ভালো করে আগে ওয়াশ করে নেবে দিয়ে এইভাবে এইভাবে পুরো জলটা ভরবে বোতলের মধ্যে এক বোতল জল ভরবে ভরে এইভাবে ক্রিস্টালগুলোকে রাখবে রেখে এইভাবে পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে তোমাকে ঠিক আছে দেখো এইভাবে তোমাদের মুখটাকে পুরো বন্ধ করে দিতে হবে দিয়ে যখন এইভাবে জলের বোতলটা এইভাবে রেখে দেবে কোনো আলোযুক্ত স্থানে আলোযুক্ত স্থান না হলেও চলবে আলোযুক্ত স্থান হলে আরও ভালো আদারওয়াইজ আলোযুক্ত স্থান যদি জানলার পাশ দিয়ে একটু আলো আসছে বা কোথাও একটু আলো পাচ্ছ দিনের বেলা এটা আরও ভালো হয় না পেলেও কোনো ব্যাপার না এই জলটাকে রেখে দেবে দিয়ে নিজের উইশটা বলে নেবে রাখার সময় যারা তোমরা সুইচ ওয়ার্ড ডেঞ্জেলের ক্লাস করছো সুইচ ওয়ার্ড দিয়ে করবে কোনো এঞ্জেল নাম্বার জানো অ্যাঞ্জেল নাম্বার দিয়ে করবে কেউ যদি রেকি জানো জলটার মধ্যে রেইকি করে দেবে ওকে রেইকি জানো করে দেবে এঞ্জেল থেরাপি যদি কেউ জানো তো করে দেবে হিলিং সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে কেউ যদি কিছু না জানো তাহলে বলবে যে এই জলটা খাওয়ার পরে আমার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে বা পূরণ হয়ে যাচ্ছে হয়ে গেছে হচ্ছে বা হয়ে যাচ্ছে দিনে দিনে এইভাবে বলবো আমি যেন এইটা পেয়ে যাই বা আমার এটা প্রত্যেকটা সময় উইশটা বলে দেবে যখনই জলটা ভর্তি রাখলে উইশটা বলে দিলে দিয়ে তারপর এরকম অবস্থায় দু ঘন্টা পর্যন্ত রাখতে হবে ঠিক আছে এই টিউটোরিয়ালটাই তোমাকে ফলো করা এই যে জলটা ভরা রইল সেটা উইশ বলার পরে দু ঘন্টা পর্যন্ত রাখতে হবে তোমাকে চান করে এসে শুদ্ধ বস্ত্রে উইশ বলতে হবে এরকম না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সূচি অসূচিতে তুমি জল ভরে রেখে নিজের উইশ বলতে পারো যদি কোনো ব্যক্তির জন্য জল রাখছো যে নিজে খাবে না জলটা হয়তো কোনো ব্যক্তিকে খাওয়াবে কাউকে খাওয়াবে তাহলে তার নাম করে বলবে এই জল খেয়ে এই ব্যক্তির যেন এই এই জায়গাগুলো পূরণ হচ্ছে বা সে আস্তে আস্তে কথা বলতে পারছে বা তার আস্তে আস্তে প্রেগন্যান্সির দিকটা তার ভালো হচ্ছে মানে শরীর ভালো হয়ে যাচ্ছে তার পজিটিভিটি সে গ্রহণ করছে সে জব ট্রান্সফারের জন্য যেটা অ্যাপ্লাই করছে সেই ব্যক্তি সেটা পাচ্ছে এই জলখে বা যার প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছে সে সেটা পাচ্ছে বা যার হেলথের খারাপ অবস্থা আছে তার হেলথ দিনে দিনে ভালো হচ্ছে যেভাবে তোমাদের আমি অ্যাফরমেশনগুলো শিখিয়েছি ক্লাসে সেভাবে করবে আইদার কেউ যদি কিছু না জানছো নতুন ভিডিও দেখছো যে যা করছো তোমার নিজে যেরকম ওই সেরকমই বলবে কোনো ক্লাস করে এটা ক্রিস্টাল নিতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই যারা স্টুডেন্টরা জিজ্ঞেস করে তাদের জন্য আমি এক্সট্রা জায়গাগুলো বলে দিচ্ছি কিন্তু কেউ যদি উইশ বলতে অসুবিধা হয় কিছু বলতে পারছে না শুধু এমনি যা হোক একটু কিছু মনে মনে কিছু ইচ্ছা করে নিচ্ছ তাতেও তোমাদের একই রকম কাজ হবে কারণ কাজটা তো ক্রিস্টাল করবে তো জলটা দু ঘন্টা চার্জ হয়ে গেল যদি সাতটায় রেখেছো নটা অবধি জলটাকে রেখে দেবে উইশ বলে যদি নটায় রেখেছো সকাল এগারোটা অবধি রেখে দেবে এইভাবে রাখবে বুঝতে পারছো তো এইভাবে তুমি উইশ বলে তোমাকে রাখতে হবে ফার্স্ট দু ঘন্টা তারপর থেকে একটু একটু করে এইভাবে জলটাকে ঢেলে তোমাকে খেতে হবে ব্যাপারটা বুঝতে পারছো এই যে লকটা দেখছো এই লকটাকে এইভাবে খুলে এইভাবে জলটাকে ঢেলে আস্তে করে ঢেলে জলটা তোমাকে বারবার খেতে হবে এবারে যখন আবার তুমি এইভাবে লকটা লাগিয়ে রাখবে ঠিক আছে এইভাবে লকটা লাগিয়ে লাগিয়ে রাখবে আবার ঢেলে খাওয়া গেল এইভাবে যখন তোমার হাফ হয়ে গেল জলটা তুমি আবার ঢেলে দেবে আবার ঢেলে আবারও দু ঘন্টা নাইটের সন্ধ্যের মধ্যে ধরো হয়ে গেল তাহলে তুমি আবার ঢেলে দেবে দিয়ে আবার তুমি জলটা ওইভাবে খাবে বুঝতে পারছো বিষয়টা এবারে তোমাদের জিজ্ঞেস করতে পারো যে সে খেতে খেতে যদি তার আরো জল চেষ্টা পায় আরো কি খেতে পারে আরও যে কোনো সময় জল খেতে পারে কিন্তু তার সাথে এই জলটা সারা দিনে একটু একটু করে খেতে হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে মেন ব্যাপার এর বেশি কোনো ব্যাপার নেই যে অন্য জল খেতে পারবে না বেরিয়ে গেল তাহলে সেই জলটা কি করব সেই জলটা তুমি আয়দা স্নানের জলে দিয়ে দেবে বা তোমার যদি একদিন হয়ে গেল সেই জলটা তুমি নর্মালি বইয়ে দিতে পারো কোথাও বইয়েই দিতে পারো কোনো অসুবিধা নেই যদি সেই জলটা সে কোনোভাবে ইউজ না করছে তাহলে তুমি বইয়ে দিতে পারো তাতেও কোনো ব্যাপার নেই কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা যখনই হয়ে গেল তোমার ক্রিস্টালে দিনে জল খাওয়া গেলো ক্রিস্টালগুলোকে প্রতিদিনই চেষ্টা করবে একটু সল্ট ওয়াটারে রেখে দিতে রাত ভোর দিয়ে পরের দিন আবার জলে ধুয়ে নিয়ে তারপরে নর্মালভাবে ইউজ করতে কারণ এটা জল খাওয়ার ব্যাপার তো ক্রিস্টালটাকে আমাদেরকে যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখাটাই আমাদের মূল লক্ষ্য এবার যদি সপ্তাহে দুদিন বা তিন দিনও ওইগুলোকে পরিষ্কার করে নিতে পারো তাহলে ভালো আদারওয়াইজ যদি একান্ত না পারো তাহলে তোমরা নর্মাল জলে এই ক্রিস্টালগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার পরের দিন চার্জ করবে আবারও করবে এবারে প্রশ্ন কতদিন অবধি করবো কোনো পূরণের ক্ষেত্রে ইচ্ছা পূরণের ক্ষেত্রে যতদিন না ইচ্ছা পূরণ হচ্ছে করে যেতে পারো ক্রিস্টাল দিয়ে জল খাওয়া এমনিতেও ভালো ইচ্ছা পূরণের কোনো ব্যাপার না এমনি সারা জীবন খাওয়া ভালো এবারে প্রশ্ন হচ্ছে যে কোনো দিন কি গ্যাপ গেলে কোনো অসুবিধা হবে না কোনো গ্যাপ গে কোনো অসুবিধা নেই যখনই পারবে তখনই এই কাজটা করবে বাড়িতে যদি কোনো বয়স্ক বৃদ্ধ মানুষের জন্য এরকমভাবে জল ভরে তোমরা খাওয়াতে চাচ্ছ তাহলে তার নাম নিয়ে অবশ্যই এই উইশটা বলে রাখবে আর তাকে দিন ওষুধের সাথে বা জলের সাথে বা খাবারের জলের সাথে এই জলটা খেতে বলবে বা এই জলটা তাকে দেবে তাহলে অনেক অনেক ক্ষেত্রে তোমাদের উপকার হবে এবারে যখন বহুদিন ইউজ হয়ে যাবে তখন তোমরা ক্রিস্টালটাকে কি করবে তোমরা যে কোনো গাছের গোড়াতে ওই ক্রিস্টাল রেখে দিতে পারো বা নিজেও কোনো উইশ বলে বালিশের তলাতে রেখে দিতে পারো বা মানি ব্যাগের মানি ছাড়া কোনো জায়গায় রেখে দিতে পারো বা জামাকাপড়ের কোনো স্থানেও এই ক্রিস্টাল রেখে দিতে পারো কেন কি দীর্ঘ সময় জল খাওয়ার পরেও এই ক্রিস্টাল নষ্ট হবে না এটাই একটা বড়ো ব্যাপার যে এই ক্রিস্টাল কোন কোনো দিন না বা নষ্ট হয় না মানে বহু বছর ইউজ করার পরেও হয় না যখন তোমার এখন দরকার নেই মনে হচ্ছে না আমি ক্রিস্টাল করে জল খাবো না তখন তোমরা এভাবেই ইউজ করতে পারো যে নিজের উইশ বলে তোমরা ক্যাশ বক্সের কাছে রেখে দিলে ক্যাশ ছাড়া কোনো জায়গায় রেখে দিলে কোনো জামা কাপড়ের স্থানে রেখে দিলে ঠাকুরের স্থানে পবিত্র স্থানে ক্রিস্টাল রেখে দিলে সেখান থেকেও তোমার অনেক পজিটিভিটি আসবে কারণ ক্রিস্টাল ইটসেলফ তোমার বাস্তুর মধ্যে যেটুকু নেগেটিভ এনার্জি থাকে সেটাকে কিন্তু কনস্ট্যান্ট অ্যাবজর্ব করে যার জন্যই সল্ট ওয়াটারে মাঝে মাঝে এগুলোকে করে নিতে হয় যে সল্ট ওয়াটারে ইউজ করবে সেই সল্ট ওয়াটারটা পরের দিন দিয়ে 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 দেবে 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 একটা তোমার বেসিনের বা এমনি তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো স্টিলের বাটি যে কোনো ধাতুর বাটিতেই তোমরা ক্রিস্টাল চার্জ করতে পারো ক্রিস্টাল চার্জ করার জন্য কোনো আলাদা করে কোনো নিয়ম নেই যে এই বাটি নিতে হবে ঠিক আছে কারণ ক্রিস্টাল ইটসেলফ একটা পজিটিভ জিনিস তোমাকে সেই পজিটিভিটিটা সে দেবেই দেবে তাহলে তোমরা ক্রিস্টাল বটল কীভাবে ওয়াটার খাবে কিভাবে ইউজ করবে কবে থেকে শুরু করব একজন আরেকজন আরেকটা প্রশ্ন মানুষ করে যে কবে থেকে শুরু করব। এটাও একটা ব্যাপার কি কবে থেকে শুরু করবে কোনো ব্যাপার নেই যে কোনো সময় ডেলিভারি তোমার হচ্ছে পরের দিন থেকেই তুমি শুদ্ধ মনে শুরু করে দিতে পারো যার উদ্দেশ্যেই করছো এখান থেকেও তোমার কোনো রকম বাধা থাকবে না আর একটা যে টাইপ অফ ফিল্টার জায়গা আছে ফিল্টার প্লেসের এই যে জায়গাটা ক্রিস্টাল রেখে এটা তুমি এইভাবে রাখবে এই যে মুখটা দেখছো মুখটা তুমি এইভাবে রাখবে ওটাও একটু দেখিয়ে দিই দেখো মুখটা একটু ভিতর দিকে এইভাবে চাপ দিয়ে দেবে চাপ দিয়ে রাখবে দুটো জিনিসই কিন্তু ভালোভাবে একটু ওয়াশ করে নেবে প্রতিদিনই ওয়াশ করবে দিয়ে তারপরে এই যে মুখটা আছে মুখটা তোমাকে এইভাবে লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাদের বটলটা নেই বা বটল ইউজ করতে করতে কোনোভাবে ভেঙে গেছে বা ভিতরের অংশটা যদি কোনোভাবে ফেটে গেল তাহলেও তোমরা কোনো ব্যাপার নেই তোমরা একটা পাত্রের মধ্যে এই ক্রিস্টালগুলোকে রেখে তোমরা ইউজ করবে ঠিক আছে এই পাত্রের একটা যে কোনো পাত্র নিয়ে নেবে বড় পাত্রের মধ্যে ক্রিস্টালগুলোকে রেখে ইউজ করবে কারণ বটলটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না বটলটা শুধু ক্রিস্টালটাকে রাখার জায়গা এবং বটল থেকে জল ঢেলে খাওয়ার জন্য বটলের মধ্যে কোনো ম্যাজিক নেই মেন ম্যাজিক মেন ভাইব্রেশন যেটা ক্যারি করছে সেটা হচ্ছে এই ক্রিস্টাল প্রাইসটা এই ক্রিস্টালের জন্যই লাগে তো হুম তোমরা বটলটা নিয়ে অত বেশি চিন্তা করবে না যে বটলটা থেকেই হতে হবে বা এই হতে হবে এটা একটা রেখে খাওয়া হয় সেই জন্য এটা বলা হয় কি দিয়ে আপনি করুন কিন্তু এই ফর্ম্যাটেই করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই তোমরা নিজেদের মতো টামবেল নিয়েও কোনো পাত্রে ইউজ করতে পারো আমি শুধু এই বটলটার জন্য এটা দেখিয়ে দিলাম কি এটা অ্যাডভার্টাইজমেন্টে যেহেতু দেখানো হয় তোমরা সেভাবে নিতে পারবে এবারে হচ্ছে অর্ডার কোথা থেকে করবো কি নেব তার সম্পূর্ণ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের পারপাস বলবে কি ধরনের স্টোন আরও ভালো হতে পারে তোমাদের জন্য সেটা বলে দেওয়া হবে ওই হোয়াটসঅ্যাপে হেল্পলাইন নাম্বারে তারা তোমাদের পূর্ণ হেল্প করে দেবে এবং অর্ডার ডিটেলস চলে যাবে তোমরা অর্ডার করে দেবে সেভেন টু টেন ডেসের মধ্যে তোমাদের অ্যাড্রেসে কিন্তু এটা সম্পূর্ণরূপে ডেলিভারি হয়ে যাবে তার সঙ্গে এই ক্রিস্টাল বটল কীভাবে ইউজ করবে সেই লিঙ্ক টিউটোরিয়ালটাও তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে নিজেরাও পেয়ে যাবে নিজেদের কোনো বন্ধু বান্ধব নিলে তাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়ালটা ফরওয়ার্ড করে দেবে তারা দেখে সেটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে তাতেও কোনো অসুবিধা নেই আর একটা কথা ক্রিস্টাল যদি না দিই তাহলে কি এই বটলটা এমনিতে জল খাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি অবশ্যই এমনিতে জল খাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারো জুস জুস খাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারো কারণ এই বটলটা অনেকে অ্যাট্রাক্টেড হয়ে যায় ভাবে যে এই বটলটা নিয়ে কি করব তাহলে এই বটলটা এমনি ইউজ করতে পারো ক্রিস্টালের সঙ্গে রিলেটেড এমনিও তোমরা এই বটলটা ইউজ করতে পারো ঠিক আছে আর যারা ক্রিস্টাল ওয়াটার বটল পারচেস করতে চাইবে তাদের সমস্ত ডিটেল তারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আরও ক্রিস্টাল নিয়ে নানা ধরনের টিউটোরিয়ালও রয়েছে সেগুলো তোমরা ডে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নাইটে মেডিটেশন করে কিভাবে ভালো থাকতে পারবে সেই লিঙ্কও তোমরা পেয়ে যাবে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক অনেক ভালো থাকো ধন্যবাদ